আবারও ইউরোপে বিদ্যুৎ রপ্তানির উদ্যোগ নিয়েছে ইউক্রেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, এতে ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে, ভূমিকা রাখবে বিধ্বস্ত অবকাঠামো পুনরুদ্ধারের জন্য, অর্থের প্রয়োজন মেটাতে। যদিও রপ্তানির চেয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণকে প্রাধান্য দিচ্ছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়। ইউক্রেনে হামলার শুরু থেকেই রাশিয়ার নজর ছিল বিদ্যুৎ খাতের উপর। একের পর এক হামলা চালিয়েছে সংশ্লিষ্ট অবকাঠামোতে। এতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয় ইউক্রেন, ফলে নেতিবাচক প্রভাব পড়ে বৈদেশিক মুদ্রা আয়ে। হামলার মধ্যেই বিদ্যুৎ অবকাঠামোতে সংস্কার কার্যক্রম পরিচালনা করে কিয়েভ। অবশেষে উৎপাদনে ফিরেছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। গেল দুই মাস ধরে অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করছি আমরা, তাই এখন রপ্তানির সুযোগ রয়েছে, একে আমরা কাজে লাগাতে চাই। তবে অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য অভ্যন্তরীণ চাহিদা পূরণ। যুদ্ধের মধ্যেই আবার বিদ্যুৎ রপ্তানি শুরু করতে চায় ইউক্রেন। এই পরিকল্পনাকে স্বাগত জানান জ্বালানি বিশেষজ্ঞরা। এটি একটি ভালো উদ্যোগ, ইউরোপের উচিত একে সমর্থন করা। যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে এই মুহূর্তে ইউক্রেনের উৎপাদন ক্ষমতা খুব বেশি হওয়ার কথা না, তবে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদন সক্ষমতা বাড়বে বলে আমি বিশ্বাস করি। কিন্তু এই প্রক্রিয়ায় বাধা হতে পারে অর্থের সংস্থান, তাই বিদ্যুৎ উৎপাদনের ধারা অব্যাহত রাখতে আরো কৌশলী হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। রপ্তানি শুরু হলেও বর্তমান পরিস্থিতিতে স্বল্পমেয়াদী পরিকল্পনা করতে হবে। সারা বছর উৎপাদন সম্ভব হবে কিনা এই মুহূর্তে তা নিশ্চিত করা কঠিন, তাই ভবিষ্যতে অভ্যন্তরীণ চাহিদার দিকে নজর রাখতে হবে, অবকাঠামো উন্নয়নে নজর দিতে হবে সরকারকে, একই সঙ্গে আগামী শীতের জন্য প্রস্তুত থাকতে হবে ইউক্রেনকে। রাশিয়ার হামলা শুরুর পর অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গেল অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে ইউক্রেন। রাকিব হোসেন আপ্রো, চ্যানেল 24।